আমি খুব মজার একজন মানুষ এবং খুবই আমার খুব পছন্দের একজন মানুষকে আমি একটু দেখাই। আমি খুব মজার একজন মানুষ এবং খুবই আমার খুব পছন্দের একজন মানুষকে আমি একটু দেখাই। হ্যাঁ, ওর নাম হচ্ছে সজীব। সজীব, ধরো ওই আগের কালে ওই বউ দেখতে গেলে ওই বলতো না যে মা একটু হেঁটে দেখাও তো। একটু হেঁটে দেখাও, একটু হেঁটে দেখাও। আমি হচ্ছি আপুর একজন অনেক অনেক ভালো একজন ফ্যান। আমি তো আপুর অগ্নি দেখে আপুর প্রেমে পড়ে গিয়েছি, আর ফাইনালি নবাবে আপুর সাথে কাজ করছি। আপু এত এত ভালো যে বলার কোনো ভাষা নেই, ভাষা খুঁজে পাচ্ছি না। তাছাড়া হচ্ছে আপুর মনটা এত ভালো, কালকে আপু দুইটা পিজা খাওয়াইছে আমাকে, পরশুদিন দুইটা পিজা খাওয়াইছে, আর আপু খুবই ভালো, খুবই খুবই ভালো। আমরা সবাই আপুর জন্য দোয়া করব, আপু যেন আমাদের সারা বাংলার সারা বিশ্বের যেন আইডল হয়ে থাকে, আর অবশ্যই নবাবকে দেখতে আসবেন। এখানে আপু খুব ভালো একটা ভূমিকা রেখেছে। ও হচ্ছে বেসিক্যালি স্পর্শিয়ার, ও স্পর্শিয়ার সাথে আছে, স্পর্শিয়ার প্রচন্ড টেক কেয়ার সে করে সারাক্ষণ। আপু আপু কিছু খান, আপু কিছু খান, সারাক্ষণ এরকম করতে থাকে। সো ওকে আমার আসলে খুবই খুবই ভালো লাগে। তো ওর খুব শখ আমার বিভিন্ন সময় আমি বিভিন্ন মানুষকে ধরে ধরে যে জোর করে জোরপূর্বক যে মেকআপ করে দেই, তো ওটা সে দেখে এবং দেখার পরে ও এসে আমাকে বলছে যে আপু প্লিজ আমাকে একটু মেকআপ করে দিব। তো আমি ওকে বলেছি ফাইনালি যে ওকে আমি মেকআপ করে দিব। তো যদি দেখি আজকে যদি সময় পাই তাহলে আজকে, আর না হলে অবশ্যই অবশ্যই আমি আপুর হাতেই মেকআপ নিতে চাই, এটা আমার একটা স্বপ্ন বলা চলে। আচ্ছা একটা গান গাও।
কি গান? আমি তো কোনো গান জানি না। গা গা গাও গাও কি?